হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে মোহনাস ফুটবল চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে নিয়ে আসলাম দারুণ মজার একটি রেসিপি, যার নাম হচ্ছে স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইজ। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে আমি বড় একটি আলু এভাবে ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। আলুগুলো গরম অবস্থায় ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও করে নিতে পারেন। আলুগুলো ভাঙা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। একটি ডিম আমি ফেটে দিয়ে দিচ্ছি, ডিমের সাইজটা আমার ছোট নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। আসলে আমি যে পরিমাণ জিনিস নিয়েছি সেখানে পারফেক্টভাবেই নিয়েছি। যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন 1 টেবিল চামচ তেল দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আরেকটি কথা বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে, সেটি হচ্ছে আমি ডিমের সাইজটা ছোট নিয়েছি। ডিমের সাইজ ছোট বড় মাঝারি যে কোনো সাইজের হতে পারে। যদি ডিমের সাইজ বড় হয় তাহলে সেইভাবে বুঝে আপনারা ময়দাটা দিয়ে নেবেন। এরপর আমি এক গোল গোল করে এভাবে নিয়ে তারপরে আমি তিলগুলো দিয়ে দিচ্ছি। তিলের মধ্যে নিয়ে আমি এভাবে ভরাট করে নিয়েছি। আমি এখানে লাল তিলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন। সবগুলো বল যখন বানানো হয়ে যাবে তখন চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটি প্যানের মধ্যে গরম হয়ে গেলে আমি এই বলগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে দিয়ে দিচ্ছি, একটু সাবধানে দিবেন, খুব তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে তেল কিন্তু ছিটে হাতে আসতে পারে আর তাহলে হাতটা পুড়ে যেতে পারে। এরপর আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু আমি যে ময়দাটা দিয়েছি ময়দার ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। একটু সময় নিয়ে বলতে প্রায় 8-10 মিনিট সময় নিয়ে ভেজে নিলে একটু ভালো হবে, পারফেক্ট হবে, ভেতরের সিদ্ধটাও হবে আর উপরের কালারটাও সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন ভাজার পর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি আর কতটা ইয়াম্মি হয়েছে। তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি চুলা থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একটি টিস্যু পেপারের উপর রেখেছি। এরপর আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজার ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইস, অসাধারণ একটি রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমরা অনেকভাবেই খেয়েছি, আপনারা এভাবেও একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজার। এই খাবারটি বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।